যেন অনিন্দ সৌন্দর্যের বন্যা বইছে চারদিক তুষারাবৃত প্রাকৃতিক নৈসর্গ যেন ধরা দিয়েছে সুনিপুণ শিল্পকর্ম হিসেবে সৌন্দর্যের মিলে একাকার পাহাড় নদী ঝর্ণা শীতে তুষারপাত শুরু হলে বনবাদার আর প্রাকৃতিক পাহাড় নদী রূপ নেয় জীবন্ত শিল্পকর্মে গাছের ডাল ও পাতারা যেন পরিণত হয় ক্রিস্টালে বরফে ঢাকা প্রকৃতি হয়ে ওঠে সৌন্দর্যের আধার আর রূপবৈচিত্র্যে পুরো এলাকা পরিণত হয় রূপকথার দেশে এ কারণেই চীনের উত্তর চিলিন প্রদেশকে বলা হয় রাইম ক্যাপিটাল এই সৌন্দর্য দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকের মেলা বসেছে মানুষের সমাগমে শীত ঋতু যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে